मूल विषय अनेक एरक चैनल आज चैने देखते पाबेन बाँशी शिक्षार विभिन्न एरक यंत्र संगीत शेखान व्यवस्था आता सुंदर भाव कर কিন্তু কোথাও গিয়ে বহু মানুষের আমাদের কাছে বলেছেন বা আমিও দেখেছি যে কিছু ল্যাক থেকে গেছে। আমরা চেষ্টা করব সেই ল্যাকগুলোকে ফিল আপ করে নিতে। এতে কি হবে যে যারা একদম বিগিনার্স, যারা সত্যি সত্যি এই ইউটিউব দেখেই কিছু শিখতে চান, তাদের ক্ষেত্রে অন্তত বাঁশির ক্ষেত্রে সেই সমস্যাগুলো আর থাকবে না। এই চিন্তা ভাবনা থেকেই আমাদের এই টিউটোরিয়ালটা আমরা শুরু করছি। আমাদের ফার্স্ট এপিসোড, এপিসোড নম্বর 1, বাঁশি কিভাবে ধরব এবং কিভাবে তা বাঁশির মধ্যে খুঁজতে হবে। আমরা এবার যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে আমরা বাঁশি ধরব, কিন্তু তার আগে যে বিষয়টা সেটা হচ্ছে কি ধরনের বাঁশি আমরা ইউজ করব। একজন বিগিনার কি ধরনের বাঁশি প্রথমে নেবেন বাঁশি বাজানোর জন্য বা নেবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সেটার দিকে তাকিয়ে যদি আমরা দেখি তাহলে দুটো কথা এখানে উঠে আসছে। একটা হচ্ছে বিভিন্ন বয়সের মানুষজন বিভিন্ন ভাবে বাঁশি বাজাতে চান, আর সবার হাতের দৈর্ঘ্য সমান হয় না। সুতরাং মোটামুটি একটা পূর্ণবয়স্ক যদি মানুষ হন এবং যদি স্ট্যান্ডার্ড তার হাতের মাপ পায়, তাহলে সেক্ষেত্রে আমরা যারা বাঁশি বাজাই তারা প্রেফার করি যে ন্যাচারাল সি, এটা হচ্ছে ন্যাচারাল সি এর বাঁশি, ন্যাচারাল সি বা ন্যাচারাল ডি। কিছু মতভেদে সি সিশার ডি ডিশার, এই মিডিয়াম ফ্লুটগুলো ইউজ করা ভালো বিগিনারসদের পক্ষে। এতে কি হয় যে ডায়ামিটার এবং এর হাতের মাপ যেহেতু খুব ছোট থাকে, ফলে যে কোনো বয়সের মানুষই এটাকে বাজাতে পারবে। এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে সি। এরকম সি থেকে সিশার বা ডি থেকে ডিশার আপনারা চার ধরনের বাঁশিতেই ট্রাই করতে পারেন, স্ট্যান্ডার্ড ন্যাচারাল সি। বাঁশি কোথায় পাওয়া যায়, এটা খুব প্রচলিত একটা প্রশ্ন এবং সকল বংশীবাদক এবং যারা শিখছে তারা করেন। বাঁশি তো বাঁশ গাছ থেকে কেটে বাঁশ কেটে বাঁশি হয়। প্রশ্নটা এবং সমস্যাটা হলো এই বাঁশেই, ভালো কোয়ালিটির বাঁশ পাওয়া খুব মুশকিল এবং খুব সহজে পাওয়া যায় এরকমটা নয়। যে বাঁশের কোয়ালিটি যত ভালো হবে সেই বাঁশিটা তত ভালো সাউন্ড প্রডিউস করবে। বাঁশের কোয়ালিটির ওপর, বাঁশের ডায়ামিটারের ওপর খোলগুলোকে আমরা করি এবং সেই উপরেই তার স্কেল, পিচ ইত্যাদি নির্ধারণ করা হয়। সুতরাং ভালো কোয়ালিটির বাঁশি একমাত্র পারে একটা ভালো বাঁশির জন্ম দিতে। সুতরাং এদিক থেকে দেখতে গেলে আমাদের ভালো বাঁশের খোঁজ করতে হবে,
আমি এর আগের একটা এপিসোড আমরা করেছিলাম, সেটা হচ্ছে হিস্ট্রি অফ ফ্লুট, আপনারা সেটা দেখে নেবেন। সেখানে পরিষ্কার এই বাঁশি সম্পর্কে বহু তথ্য দেওয়া আছে, কোথায় এই ধরনের বাঁশ পাওয়া যায় সমস্ত কথাই সেখানে বলা আছে। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন, তাহলে আপনারা সেই উত্তরগুলো সেখান থেকে পেয়ে যাবেন। এখন ভালো বাঁশ নির্বাচন করাটাও খুব সমস্যাজনক এবং পাওয়াটা আরো, ফলে আমাদেরকে কিছু দোকান বা যারা বাঁশি তৈরি করেন তাদের উপর নির্ভরশীল হতে হয়। একটু ভালো কোয়ালিটির বাঁশ তাদেরকে বলে একটু বেশি দাম দিয়ে যদি কেনা যায়, তাহলে আমার মনে হয় যে আপনাদের শিক্ষার প্রাথমিক ধাপটা অনেক ভালো হবে। আর একটা প্রসঙ্গত খুব ইম্পর্টেন্ট কথা, সেটা না বললেই নয়, যখন আমরা ইউজুয়ালি প্রথম বাঁশি কিনি বা কোনো ইনস্ট্রুমেন্ট কিনি, আমরা চাই যে আমরা আদৌ এটা বাজাবো কি, সেই কারণে আমরা খুব কম দামের একটা ইনস্ট্রুমেন্ট কিনতে চাই। এবং বাঁশি অনেকেই জানে যে 50-100-200 টাকায় পাওয়া যায়, তো তারা সেটাকে কিনে। আমার এখানে একটা আপত্তি আছে এবং আমি আমার আপত্তিটা কতটা যুক্তিসঙ্গত সেটা আমি যুক্তি দিয়েই বলছি। সেটা হচ্ছে যখন আপনারা কোনো বাঁশি কিনবেন, সেই বাঁশিটা যদি খুব কম দামের হয়, আপনারা সেইটা দিয়ে কিনলেন এবং আপনারা বাজানো শুরু করলেন, সেটা ইউটিউব দেখে হোক বা কোনো গুরুর কাছে গিয়ে হোক, সেই বাঁশি থেকে যে সুরটা তৈরি হচ্ছে সেই সুরটা আপনারা অনবরত কানে নিতে থাকছেন এবং ওটাকেই আপনারা ওই সুরের স্ট্যান্ডার্ডাইজেশন বলে জানছেন। আপনি সারে গাওয়া বাজাচ্ছেন এবং ওই সুরটাই আপনার কানে ঢুকছে এবং আপনার কান তৈরি করছে ওই সুরের বলয়টা আপনার ওই কানে বসে যাচ্ছে। এর ফলে একটা সমস্যা হচ্ছে, যদি বাঁশিটা খুব টিউনড বাঁশি না হয় এবং ভালো কোয়ালিটির বাঁশি না হয়, তাহলে কি হবে না, ওই বাঁশির সুরটি আপনার কানে বসে যাবে। বসে যাওয়ার ফলে যখন আপনি কোনো সঠিক সুর বাজবে, তখন আপনার মনে হবে সঠিক সুরটা ঠিক নয়, আপনি যেটা বাজাচ্ছিলেন সেটাই ঠিক, আসলে হয়তো সেইটার পিচ কম বেশি আছে বা সেটা হয়তো আদপে সঠিক স্কেলে নেই। এই কারণে প্রাথমিকভাবে যখন কোনো ইনস্ট্রুমেন্ট শিখবেন, শুধু বাঁশি বলে নয়, বিশেষ করে বাঁশির কথা বলছি, তার কারণ হচ্ছে বাঁশি তো নিজে নিজে টিউন করে বাজাতে হয়, বাঁশিকে টিউনিং করে ওইভাবে একদম অ্যাকুরেট করে ফেলা যায় না, ন্যাচারাল একদম ব্যাপার। বাঁশের বা যত শুকোয় বাঁশির টেম্পারমেন্ট কমে বাড়তে থাকে, পিচও কমতে বাড়তে থাকে। বাঁশি সবসময় চেষ্টা করবেন প্রাথমিক লেভেলের বাঁশিটা খুব ভালো কোয়ালিটির একটা বাঁশি কিনতে, যাতে সেই বাঁশি থেকে যে সুরটা আপনি পাচ্ছেন, যে সুরটা আপনি বের করছেন, সেই সুরটা আপনার কানে যে যাচ্ছে সেই সুরটা যেন একদম অ্যাকুরেট হয় এবং সেটা মোটামুটি আপনার কানে যেন ঠিকঠাক সুর বসে। এতে আপনার ভবিষ্যতে সঙ্গীত জীবনে বা ভবিষ্যতে কিছু বাজাতে বা কারোর গান বাজনা শুনে রিয়েলাইজ করতে অনেক বেশি সুবিধা হবে। এটা আমার যুক্তি দিয়ে আমি বললাম, করে দেখবেন, আশা করি আপনারা উপকৃতই হবে। এবার আমরা দেখাবো যে বাঁশিতে কিভাবে ফু দিতে হয়। ফর অল বিগিনার্স, যারা নতুন বাঁশি বাজাতে শিখছেন বা শিখছো, তাদের প্রত্যেককেই বলি যে আমাদের এই 6 ফুট এবং 8 ফুটের বাঁশির যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা কিভাবে আসছে, এই বাঁশির কিগুলো আমরা এই ফুটোগুলো কতগুলো তার উপর নির্ভর করছে। এখানে দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5, 6, সেই কারণে এই বাঁশিটা 6 হোল ফ্লুট। এখানে যদি 8টা ফুটো থাকতো তাহলে এটাকে বলা হতো 8 ফুটের বাঁশি। এখানে একটা ফুটো থাকে আর অনেক বাঁশির এইদিকে একটা ছোট্ট ফুটো থাকে। এই ছোট্ট ফুটোটার কি কাজ সেটা হিস্ট্রি অফ ফ্লুটে আমি বলেছি এবং এটা সম্পর্কেও বলেছিলাম, সেটা একবার দেখে নিলে মনে হয় ভালো হবে। এই যে ব্লোয়িং হোলটা, এই ব্লোয়িং হোলটায় একটা ব্যাপার আছে, সেটা কি, এই ব্লোয়িং হোলটার মিডিলে একটা এজ আছে, সেই মিডিলের এজটা ঠোঁটের এই দেওয়ালের এজটা যদি এক জায়গায় রেখে ফু দেওয়া হয়, তবে এই বাঁশির সাউন্ড প্রডিউস করতে থাকে। কিভাবে করে না, বাঁশি কিন্তু ক্লোজড হোল পাই, মানে এইখানে ফাঁকা আছে, এখানটা ফাঁকা দেখতে থাকলেও এর পিছনে একটা কর্ক লাগানো থাকে, কর্ক বা রবার জাতীয় কিছু লাগানো থাকে। এর ফলে কি হয়, এখানে ফুটা দেওয়ার পর এই ফুটা এই কর্কে গিয়ে ধাক্কা লাগে, ধাক্কা লেগে এখানে একটা কম্পন তৈরি হয় এবং সেই কম্পনটা ভাইব্রেট করতে 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 আমাদের এই এই ফুটোগুলোর মধ্যে দিয়ে বেরোয় এবং সাউন্ড প্রডিউস করতে থাকে। এটাই হচ্ছে বাঁশির ফিজিক্স, বাঁশি বাজানোর মেকানিজম। এবার এই ব্লোয়িং হোলটাকে একদম সেন্টার করে যদি আমার এই ঠোঁটের এজটা এখানে ঠেকাই এবং এই ফুটোটার মধ্যে দিয়ে ভেতরে ফুটাকে প্রবেশ করাই, তাহলে একটা সাউন্ড প্রডিউস করবে এবং সেভাবেই বাঁশিটা বাজবে। এটাকে নিতে হবে এবং বাঁশিটাকে একটুখানি তলার দিকে নামাতে হবে, একদম পরিষ্কার আওয়াজ। এটাকে যদি আমরা ঘোড়াই ফেরাই তাহলে এই ফুটা টিউন হতে থাকবে, মানে কিছু করছি না, কিন্তু জাস্ট এটাকে ঘোরালে ফুঁয়ের সুরটা পাল্টাতে থাকছে। এই যে ব্লোয়িং হোলটা আছে, এই ব্লোয়িং হোলটার সাথে যদি আমার ঠোঁটেরই এজটা এখানে ঠেকিয়ে দিই,
ঠেকিয়ে দিয়ে যদি ফুঁটাকে ভেতর দিয়ে আমরা পাস করাতে পারি প্রবেশ করিয়ে, তাহলে এই কর্কের গায়ে ধাক্কা খেয়ে এখানে বিভিন্ন রকম কম্পন তৈরি হবে এবং সেগুলি ফুটোগুলো দিয়ে বেরোতে থাকবে, তখন সাউন্ড প্রডিউস হবে। তো কীভাবে ফুঁটা দেবো সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা একটু দেখা যাক। আমার ঠোঁটের এজ এটা, এখানেও একটা এজ আছে, এটা সেন্টার এজ, তো সেটাকে আমরা এখানে ঠেকাবো, দিয়ে বাঁশিটাকে একটু নিচের দিকে নামাবো, দিয়ে ফুঁ দেবো এই ফুটোটার মধ্যে দিয়ে। পরিষ্কার আওয়াজ বেরোচ্ছে। এইবার এই ফুটোটাকে যদি আমরা ঠোঁটের এখানে রেখে যদি বাঁশিটাকে আমরা এইভাবে সামনে পিছনে করে নাড়াই, তাহলে দেখবো যে ফুঁয়ের আওয়াজের অনেক তারতম্য করতে থাকবে। এখন কিছু না বাজিয়ে এই আওয়াজটা তারতম্য হচ্ছে, তার কারণ হচ্ছে যে যত আমরা এটাকে এদিকে ওদিকে সরাচ্ছি, ফুঁয়ের প্রেশারটা এর ভেতরে কিভাবে যাচ্ছে সেটা ভ্যারিয়েন্ট হয়েছে, মানে ভ্যারি করছে। যখন ভ্যারি করছে তখনই ফুঁয়ের প্রেশারটা কমে বেড়ে যাচ্ছে এবং বিভিন্ন রকম সুর প্রোডিউস করছে। এখন প্রশ্ন হলো যে কিভাবে তাহলে এক্স্যাক্টলি বাজাবো। আমরা একদম এখানে ঠেকাবো বাঁশিটাকে ঠোঁটে রেজে, এর সেন্টারেজটা ঠেকিয়ে বাঁশিটাকে একটু ডাউন করব, দিয়ে এর ভেতর দিয়ে ফুঁটাকে দেবো, এবং এটাই হচ্ছে অ্যাকুরেট। এইভাবেই আমরা বাঁশিতে ফুঁ দেওয়া অভ্যেস করব। বাঁশিতে ফুঁ দেওয়ার ক্ষেত্রে একটা সহজ রুলসের কথা আমি বলতে পারি, যেটা আমি আমার ছাত্রছাত্রীদেরকে শেখাতে গিয়ে আমার মনে হয়েছে যে এটা করলে খুব সহজে বাজানো যায়। সেটা হচ্ছে যে কিস দ্য হোল, অর্থাৎ বলা হচ্ছে যে কিস দ্য হোল একদম এইভাবে, কোনো সেন্টারিং করার দরকার নেই। কিস দ্য হোল, টার্ন ইন টু দ্য রাইট অ্যাঙ্গেল, একদম একবারই অ্যাকুরেট বাঁশি বাজানো সম্ভব। জাস্ট এই যে এটা আছে, এটাকে আপনি কিস করুন, এটাকে রাইট অ্যাঙ্গেলে ঘোরান, ঘোরালেন, এবার এটার মধ্যে ফুটা দিন। এক চান্সেই এইভাবে কিন্তু বাঁশি বাজানো সম্ভব, এটাকে আপনারা বাঁশির গোল্ডেন রুলও বলতে পারেন ফুঁ দেওয়ার। তো এইভাবে আপনারা খুব সহজে বাঁশিতে ফুঁবার করতে পারবেন। আমরা এতক্ষণ দেখলাম যে বাঁশিতে কিভাবে ফুঁ দিতে হয়, এটা আমরা শিখে নিলাম। এইবার কিভাবে বাঁশিটা ধরবো এবং ফুঁটা ঠিক কিভাবে ধরে দেব, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমরা এবার শিখে ফেলব। বাঁশিটাকে সবসময় এরকম তলার দিকে কোনাকুনি রেখে ধরতে হবে, বাঁশিটা এইভাবে বা একদম স্ট্রেট এইভাবে হবে না, একটু এরকম তলার দিকে নেমে থাকবে বাঁশিটা। এটা হচ্ছে বাঁশি বাজানোর একদম ঠিকঠাক ধরার স্টাইল। এইবার এক একজন এক এক রকম পদ্ধতিতে বাঁশি বাজান, কিরকম, কেউ এইভাবে বাঁশি ধরে বাজান, কেউ এরাম করে বাজান, আপনারা অনেক এরাম দেখতে পাবেন। এখন এইভাবে বাজালে আর এইভাবে বাজালে এর মধ্যে অনেকগুলো সুবিধা অসুবিধা আছে। এখন আমি কাউকে আঘাত না করেই বলছি যে এইভাবে যদি আপনারা বাঁশিটা বাজান এই ফিঙ্গারিং মেনটেন করে, তাহলে বাঁশিটা আপনারা খুব সহজে বাজাতে পারবেন, খুব স্মুথলি বাজাতে পারবেন, খুব স্পিডে বাজাতে পারবেন। আপনি যদি এইভাবে বাঁশিটাকে ধরে বাজান, তাহলে কি হবে না, আপনাকে অনেক কষ্ট করে বাঁশিটা বাজাতে হবে এবং এখানে ইরর হওয়ার চান্স, অর্থাৎ এই হাওয়াগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, স্পিড তুলতে অসুবিধা হয়। যদিও বহু বংশীবাদক আছেন যারা এইভাবে অনেক জোরে অনেক স্পিডে বাঁশি বাজান, নিখুঁত বাঁশি বাজান, সেটা তাদের দীর্ঘ সাধনার ফল। আপনারা যদি এইভাবে ধরেন তাহলে খুব ইজিলি বাজাতে পারবেন, যেহেতু ব্যাপারটা বিগিনার স্টেজ, আমি সেই কারণে প্রেফার করব যে আপনারা এইভাবে বাঁশিটা ধরুন, এতে আপনাদের বাঁশিটা বাজাতে সুবিধে হবে। পরবর্তী সময় যদি আপনাদের মনে হয় যে আপনারা অন্য কোনো স্টাইল ফলো করবেন, সেটা করতেই পারেন, তবে আমি সাজেস্ট করব এবং বহু বিখ্যাত বংশীবাদক এই স্টাইলেই বাঁশি বাজান। এইবার আমি আপনাদের দেখাই যে কিভাবে ঠোঁটে বাঁশিটাকে ধরবেন, এটা জানার খুব দরকার। প্রথমেই বাঁশিটাকে এইভাবে নিয়ে যেভাবে সেন্টার এজ বলেছি ওই ফলো করতে পারেন, অথবা একদম কিস দ্য হোল এন্ড টার্ন ইন টু দ্য রাইট অ্যাঙ্গেল, এইটাও ফলো করতে পারেন। এরকম করে নিয়ে ঘুরিয়ে দেবেন, বাঁশিতে সুন্দর সুর বেরোবে। এইবার কিভাবে বাঁশিটা ধরবো এটা একটু ক্লোজ আপে আমরা দেখাবো, যে কিভাবে বাঁশিটা কোন দিক থেকে কিভাবে আঙুলগুলোকে রাখলে বাঁশিটা নড়বে না বা কিভাবে ধরতে হবে। এই যে বাঁশিটা আমরা দেখছি, এই বাঁশিটাকে এমন ভাবে ধরা অভ্যেস করতে হবে যাতে এই দুটো আঙুলে এতে বাঁশিটা প্রোডাক্টটা থাকে,
পড়ে যাবে না, কেউ টানলে ওই বাঁশিটা বেরিয়ে আসবে না। এই দুটো আঙুল, মূলত এই দুটো আঙুল আর এই দুটো আঙুল হচ্ছে আমাদের বাঁশি বাজানোর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, এই দুটো আঙুল এবং এই দুটো আঙুল। আমি যেহেতু রাইট হ্যান্ডেড, অর্থাৎ আমি ডান দিক করে বাঁশি বাজাই, ডান হাতে বাঁশি বাজাই, সেহেতু আমি এইদিকে ধরছি, যারা বাঁ হাতে বাজান তারা এইদিকে ধরবেন। যেদিকেই ধরুন না কেন, আপনাদের দুটো হাতের এই পজিশনটা খুব ইম্পর্টেন্ট, এই পজিশনটা এবং এই পজিশনটা দুটোই খুব ইম্পর্টেন্ট। রাইট হ্যান্ড যারা বাঁশি বাজায় তাদের ডান হাতটা বাঁশির নিচের দিকে থাকে এবং বাঁ হাতটা উপরের দিকে থাকে। যে হাতে আমরা ভাত খাই, অর্থাৎ ডান হাতে যারা খায় তাদের সেই হাতটা নিচের তিনটে ফুটো বন্ধ করতে কাজে লাগে এবং বাঁ হাতটা আমাদের উপরের তিনটে ফুটো বন্ধ করতে কাজে লাগে। তাহলে বোঝাতে পারলাম যে কোন হাত দিয়ে কোন ফুটোটা আমরা ধরবো। এবার প্রশ্ন হলো হাতগুলো কিভাবে দেব। ডান হাতটা সবসময় নিচের তিনটে ফুটোকে বন্ধ করবে উপর দিক থেকে, অর্থাৎ এদিক থেকে নর্মাল ওয়েতে, আর বাঁ হাতটা পেছন দিক থেকে ঘুরে এইভাবে আসবে। বাঁ হাতটা কি করবে, পেছন দিক থেকে ঘুরে এইভাবে আসবে। এই তিনটে আঙুল পরপর তিনটে আঙুল, পরপর তিনটে আঙুলে এই পরপর তিনটে ফুটো বন্ধ হবে, আর এই ডান হাতে পরপর তিনটে আঙুলে পরপর তিনটে ফুটো বন্ধ হবে। এইখান থেকে এইটার গ্যাপ বেশি বলে অনেকে এই চার নম্বর আঙুল দিয়ে এটাকে বাজানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু হবে না। এটাকে আপনাকে পরপর তিনটে আঙুল ইউজ করতে হবে তিনটে দুটো হাতের ক্ষেত্রে। এইবার আপনারা খুব ভালো করে দেখুন এই হাতটা কতটা ইম্পর্টেন্ট। এই আঙুলটাকে ঠিক যদি আমরা এর তলায় রাখি এবং দেখবেন যে এই দুটো যেন একদম প্যারালালি থাকে, অনেকের থাকে না, সেটা তাদের ভুল। চেষ্টা করবেন একদম প্যারালালি এটাকে থাকা। একদম প্যারালালি থাকলে কি হবে, আপনি যখন পরবর্তী সময় বাজাবেন, যখন আঙুলগুলো তুলবেন বা কোমল স্বর বাজাবেন, তখন আপনি একটা অদ্ভুত রকমের মাইলেজ পাবেন, পজিটিভ মাইলেজ। সেটা কিন্তু যদি এটা টেড়ে মেকে যায় তাহলে কিন্তু এটা আপনার বাজানোর ক্ষেত্রে খুব অসুবিধা তৈরি করবে ভবিষ্যতে। সুতরাং ভুল হয়ে গেলে সেটা শুধরানো খুব কষ্টকর। প্রথম থেকেই চেষ্টা করুন এটাকে এইভাবে রাখতে, একদম ছবির মতো, একদম প্যারালালি, যেভাবেই ধরি না কেন একদম প্যারালাল থাকবে। এই ব্যাপারটাকে মেনটেন করতে হবে। এক, এই দুটোকে যদি খুব প্রেসারে ধরি, এই দুটোর উপর ভিত্তি করে এই দুটো আঙুল পরপর আমরা দিয়ে দিতে পারি, রাইট। এইবার আপনার বাঁ হাতে আসুন। বাঁ হাতটা কি করবো, এই যে একদম মাথার যে ফুটোটা আছে এইটাকে খুব চেপে ধরতে হবে, যাতে বাঁশিটাকে কোনোভাবে কেউ টানলেও বাঁশিটা চলে যাবে না, পড়ে যাবে না, এত চেপে এটা ধরা আছে। এটাকে এইভাবে নিয়ে, খুব চেপে নিয়ে এই একইভাবে দুটো আঙুল পরপর আলতো করে এখানে বসিয়ে দেব। এর যে বুড়ো আঙুলটা এটা এর সাথে প্যারালালি থাকবে না, এর বুড়ো আঙুলটার সাথে প্যারালালি থাকবে না। এই বুড়ো আঙুলটা কি হবে, বুড়ো আঙুলটা একটু এদিকে সরে আসবে। এই কেন সরে আসবে বলুন তো, এখানে যেহেতু আমরা বাঁশিটা বাজাবো এবং এর লেন্থটা অনেকটা বেশি, সেই কারণে যদি আমরা বুড়ো আঙুলটাকে একটু এদিকে সরিয়ে দিই তাহলে আমরা অনেকটা বেশি সাপোর্ট পাবো। এই কারণে বুড়ো আঙুলটাকে অনেকে দেখবেন এরাম করে বাজে, অতটাও দরকার নেই, একদম এরাম করে সেটাও দরকার নেই, জাস্ট এই পজিশনে রাখতে। এই পজিশনে রাখলে কি হবে, বাঁশিটা আপনি সুন্দর গ্রিপ পাবেন, যত ভালো গ্রিপ হবে তত কম শেক হবে, তত কম নড়বে, তত সুন্দর ফুটো বাজবে আর কি বাঁশিটা। তাহলে কি বললাম, যে ডান হাতটা থাকবে বাঁশির ওপরের দিকে, বাঁ হাতটা থাকবে ওপর দিকে, এই দুটো আঙুল প্যারালালি থাকবে, একদম একদম প্যারালালি, তার উপরে এই দুটো আঙুলকে আমরা পরপর বসিয়ে দেবো। এইটাকে আমরা নেব নিয়ে এই বুড়ো আঙুলটাকে এই পজিশনে রাখবো, এই দুটোকে পরপর বসিয়ে দেবো। প্রথমেই বলেছি বাঁশিটা এরকম ভাবে বাজে না, একটু হেলিয়ে নিতে হবে, বাঁশিটাকে আমরা একটু হেলিয়ে নেব। নিয়ে এই ফুটোটার যে ব্লোয়িং হোলটা আছে সেই ব্লোয়িং হোলের ফুটোটার কাছে আমাদের ঠোঁটে রেস্টে নিয়ে যাবো, বা আমরা কিস দ্য হোল অ্যান্ড টার্নিং টু দ্য রাইট অ্যাঙ্গেল, যে কোনো একটা মেথড ফলো করবো, করে ফুঁদে দেখুন খুব সহজেই বাজছে। তাহলে এইভাবে আমরা বাঁশি যদি ধরি তাহলে বাঁশিটা খুব সহজে আমরা বাজাতে পারবো। এখানে একটা কথা বলে রাখা উচিত, সেটা হচ্ছে যে আমরা যেহেতু বিগিনার্সদের জন্য ব্যাপারটা করছি, তাই কোনো প্রফেশনাল মেন্টালিটি থেকে বিষয়টাকে দেখবেন না, কারণ আমরা কিন্তু তাদের জন্যই করছি যাতে তারা বাঁশিটা বাজাতে পারে। বাঁশিটা ধরলাম, অনেক কায়দা করে একটু বাজিয়ে দিলাম, খুব সুন্দর বাজিয়ে দিলাম, এটা কাম্য নয়। আমাদের কাম্য হচ্ছে যারা বাঁশি বাজাতে চাইছেন, যারা ইচ্ছুক, তারা যেন এই ভিডিওটা দেখে ইন্সপায়ার্ড হন এবং তারা যাতে এই ভিডিওটার মারফত বাঁশি বাজানোটা শিখে যান। আর একটা কথা এখানে বলাটা খুব খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি রিকোয়েস্ট করব, এবং এটা আমার ওপিনিয়ন, সবার সাথে মিলবে না, সেটা হচ্ছে যারা নতুন কোনো ইনস্ট্রুমেন্ট শিখছেন, যে কোনো ইনস্ট্রুমেন্ট, নট অনলি ফ্লুট, এনি, বাঁশির ক্ষেত্রে বিশেষ করে বলবো, কারণ বাঁশি বাজানো খুব শক্ত, এই কারণেই শক্ত
যে আপনি যে কোনো ইনস্ট্রুমেন্টে কিছু রিড টিপলেন বা তবলায় একটা কানিতে আওয়াজ করলেন, কিছু একটা সাউন্ড প্রোডিউস হবে, কিন্তু যতক্ষণ না আপনি এটাকে ঠিকমতো আপনার ফুটা দিতে পারবেন বাঁশি দিয়ে কিন্তু সাউন্ড বের করা সম্ভব না। সেই কারণে বাঁশিকে বলা হয় যে আদি সরল এবং সবচেয়ে কঠিন একটা যন্ত্র, কারণ এটা বাজানো খুব ডিফিকাল্ট। এটা বাজাতে গেলে যথেষ্ট স্কিল দরকার হয় এবং টেকনিক দরকার হয়, উইদাউট টেকনিক বাঁশি বাজানো সম্ভব না। আপনারা যারা নতুন বাঁশি বাজানো শিখছেন তাদের কাছে আমার অনুরোধ, বা যে কোনো ইনস্ট্রুমেন্ট, তারা দয়া করে কোনো ভালো বাঁশি বাজানোর ভিডিও বা কোনো ভালো বাঁশি রেকর্ডের বাঁশি আপনারা শুনবেন না প্রাথমিক অবস্থায়। এটা আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ। কেন শুনবেন না, তার কারণ হচ্ছে আপনি যখন সেটাকে শুনবেন আপনার মনে হবে যে আমি এইভাবে এতটা ভালো কখন বাজাবো বা কিভাবে বাজাবো, আর আপনি ওটা বাজাতে পারবেন না। কারণ ওইটা যখন যারা বাজাচ্ছে তারা দীর্ঘ বহু বছর ধরে তারা সাধনা করছেন, অভ্যেস করছেন, তারপরে গিয়ে তারা ওইভাবে তারা বাজাচ্ছে, তারা কিন্তু একদিনে ওই ব্যাপারটা বাজায়নি, এবং তারাও কিন্তু প্রথম পজিশনে আপনার মতোই একজন ছিলেন এবং আপনার মতোই বাজাতেন। তাদের বাঁশি বাজানোটা দেখে যখন আপনি বাঁশি বাজাতে যাবেন বা আপনি কোনো ইনস্ট্রুমেন্ট বাজাতে যাবেন, যখন আপনি পারবেন না বা তাদের মতো হবে না, তখন আপনার মধ্যে দুটো কাজ হতে পারে। এক, আপনার মধ্যে একটা জেদ আসতে পারে যে আমাকে ওই লেভেলের বাজাতে হবে। আর একটা হতে পারে যে আপনি ডিপ্রেসড হয়ে যেতে পারেন যে না, আমি আমার দ্বারা হবে না, ওদের মতো আমি কোনোদিন বাজাতে পারবো না। দুটোর মধ্যে রিসার্চ করে দেখা গেছে যে 75-78% লোক ডিপ্রেসড হয়ে সেই ইনস্ট্রুমেন্ট থেকে দূরে সরে যায় বা বাঁশি বাজানো বা অন্য ইনস্ট্রুমেন্টটা বাজানো ছেড়ে দেয়। এতে কিন্তু আলটিমেটটা ক্ষতি হয়। সেই কারণে আমি আপনাদের সাজেস্ট করব যে প্রাইমারলি আপনারা 6 মাস কারোর বাঁশি টাশি শুনলেন না, আপনারা নিজে এইভাবে অভ্যেস করতে থাকলেন যে কোনো টিউটোরিয়াল থেকে বা গুরুর কাছ থেকে। এতে কি হবে, যখন 6 মাস পর আপনি বাজাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনি মোটামুটি একটা জায়গায় বাজাচ্ছেন। এবার তারা কেউ 20-40 বছর ধরে বাঁশি বাজাচ্ছেন, তাদের মতো কোনোদিনই হবে না, হবে যখন আপনি দীর্ঘ অভ্যাস করবেন, তখন আস্তে 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 ব্যাপারটা সেই জায়গায় চলে যাবে। সুতরাং ডিপ্রেসড হওয়ার কোনো জায়গা নেই। আপনি কোনো ইনস্ট্রুমেন্ট ধরেছেন মানে আপনাকে অপাকর মতোই শিখতে হবে, আপনিও একদিন রচনা লিখবেন। এই সুতরাং এই ভাবনা চিন্তা থেকেই আপনি বাঁশি বাজাবেন এবং অন্যকেও বাঁশি বাজানোর জন্য উৎসাহিত করবেন, এটাই আমার বিশ্বাস এবং আশা করি সেটাই আপনি করবেন। তাহলে বাঁশিটা আমরা এইভাবে ধরতে আমরা শিখে গেলাম অলরেডি, এটা একটু অভ্যেস করবেন তাহলে হয়ে যাবে। এবার বাঁশিটার ফিঙ্গারিংটা কিভাবে রাখবো, কোন জায়গা দিয়ে কোন হোলটা বন্ধ হচ্ছে এটা দেখে নেওয়া খুব জরুরি। দেখুন আমার হাতে 3টে ছাপ পড়েছে, এই যে 3টে ছাপ, 1, 2, আর 3, অর্থাৎ দেখুন আমরা কিন্তু কেউ গাঁট দিয়ে বাঁশিটা বাজাই না, আমরা কি করি এই প্যাড গুলো ইউজ করি। এই প্যাড গুলোকে যদি আপনি ইউজ করেন, এইটা এইখানে, এইটা আর একটু পরে, আর এটা একদম এজে, তাহলে বাঁশি থেকে যখন আপনি বাজাবেন তখন কোনো লিক হওয়ার সম্ভাবনা থাকবে না, বাঁশিটা আপনার অ্যাকুরেট বাজবে। এই হাতটাকেও ঠিক এইভাবেই কাজে লাগাবেন, এটা এখানে, এটা এখানে, এটা এখানে, খুব এগিয়ে দেবেন না, খুব পিছিয়ে দেবেন না, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড জায়গায় রাখবেন। আর এই যে কোড়ে আঙুলটা আছে, এই কোড়ে আঙুলটা দিয়ে আপনি ইচ্ছা করলে এখানে একটা হালকা সাপোর্ট রাখতে পারেন, এখানেও একটা হালকা সাপোর্ট আপনি রাখতে পারেন, এটা বাঁশিটা আপনাকে আরও সাপোর্ট করবে বাঁশিটা বাজানোর ক্ষেত্রে। এইভাবে বাঁশিটা বাজাবেন, দিয়ে এইভাবে কোনাকুনি রেখে ফুটা দেবেন। আপনি পরিষ্কারভাবে বাঁশিটা বাজাতে পারবেন, এতে আপনার কোনো লিকেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। আপনারা যদি মনে করেন যে এই ফ্লুট টিউটোরিয়াল থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ভবিষ্যতে বা অনেক কিছু জানতে পারবেন, তাহলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কন্টেন্টটিকে লাইক করবেন এবং অনেক অনেক শেয়ার করবেন সেই সমস্ত মানুষজনের জন্য যারা বাঁশি সত্যি সত্যি বাজাতে চায় এবং বাজানোর জন্য তারা উদগ্রীব তাদের জন্য এবং নিজেদের জন্য। আমাদের খুব ভালো লাগবে যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন, আপনাদের মূল্যবান মতামত শেয়ার করেন, যদি কিছু জানার থাকে আপনারা আমাদের কমেন্টে লিখবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। এবং যদি কোনো কন্টেন্টের ভিডিও আপনাদের আপলোড করার কথা আপনাদের বলতে থাকেন তাহলে আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও পরবর্তী সময় আপলোড করার। মনে রাখবেন আপনারাই আমাদের অভিভাবক, আপনারাই আমাদের দর্শক, সুতরাং আমরা আগামী দিনে আপনাদেরকে নিয়েই চলবো। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আরো বাঁশি বাজাবেন। ধন্যবাদ।